বিশ্বে কত ধরনের খেলাই না রয়েছে, এর মধ্যে টমেটো প্রেমী স্প্যানিশদের অন্যতম প্রাণের উৎসব লা টমাটিনা। প্রতি বছরের মতো এবারও হয়ে গেল টমেটো মাখামাখির উৎসব। এতে হাজারো স্থানীয় বাসিন্দাদের সঙ্গে যোগ দেয় বিদেশি পর্যটকেরাও। 1945 সালের দিকে ঘটনাক্রমে লা টমাটিনা লড়াইয়ের প্রচলন শুরু হয়। তবে 1950 সালে খেলাটি বন্ধ হলেও তা আবারও শুরু হয়। 1980-এর দশকে স্পেন জুড়ে জনপ্রিয়তা অর্জন করে। সময়ের সাথে সাথে স্পেনের পাশাপাশি বাইরেও এই উৎসবের জনপ্রিয়তা ক্রমেই বাড়ে। কেবলমাত্র স্প্যানিশ বাসিন্দারাই নয়, ঐতিহ্যবাহী এই উৎসবে যোগ দিতে সারা বছর অপেক্ষা করেন অনেক বিদেশি নাগরিকও। সংবাদমাধ্যম বলছে, প্রতি বছর আগস্ট মাসে স্পেনের ভ্যালেন্সিয়া থেকে 38 কিলোমিটার দূরে অবস্থিত একটি গ্রাম হয়ে ওঠে হাজারো মানুষের গন্তব্য স্থান। এই টমাটিনা ফেস্টিভ্যালের ইতিহাস অনেক পুরনো। 1944 সালে ভ্যালেন্সিয়ার এই গ্রামটিতে শুরু হয়েছিল লা টমাটিনা উৎসব। বলা হয়ে থাকে, টমেটো বোঝাই একটি লরি রাস্তায় কাত হয়ে পড়ে গেলে সেখানে উপস্থিত লোকজনের মধ্যে ওই টমেটো ছুঁড়ে মারা শুরু হয়েছিল, আর তা থেকেই জন্ম নেয় এই মজাদার উৎসবটির। আবার অনেকেই বলেন, মাপেটের মিছিলে কোনো এক বাজে গায়ককে উদ্দেশ্য করে টমেটো ছুঁড়ে মারা থেকে এই উৎসবে শুরু হয়। এছাড়াও কেউ কেউ বলেন, আগে স্পেনে টমেটো পাকার মৌসুমে বাচ্চারা পাকা টমেটো ছোড়াছড়ি করে খেলাধুলা করত, কালের বিবর্তনে সেটি রূপ নেয় উৎসবে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, করোনা মহামারীর কারণে 2 বছর পর অনুষ্ঠিত হওয়া এবারে লা টমাটিনা উৎসবটি ছিল এর 75তম সংস্করণ। মূলত একে অপরের দিকে পাকা টমেটো ছুঁড়ে একে অন্যকে লাল রসে ঢেকে দেন। সংবাদমাধ্যম বলছে, ব্যতিক্রমী এই উৎসবের সময় সবাই একে অপরের দিকে টমেটো ছুঁড়তে ব্যস্ত ছিলেন। কেউ বা ঝাঁপিয়ে পড়েছেন টমেটোর উপরে, কেউ বা নিজের শরীরে মেখে নিচ্ছেন লাল টকটকে টমেটো। এই উৎসবে স্পেনের বাসিন্দারাই নয়, ব্যতিক্রমী এই উৎসবে যোগ দিতে প্রতি বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মালয়েশিয়া সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শত শত পর্যটক ছুটে আসেন এখানে। এই টমেটোর যুদ্ধে অংশগ্রহণকারীরা পরস্পরকে পাকা টমেটো নিয়ে তাড়া করে, নাকে মুখে পাকা টমেটো লেপটে দেয়। পাকা টমেটোর লাল রসে সবাই একাকার হয়ে যায়। এই উৎসবের দিন পুরো বুনল শহরের রাস্তাগুলো পরিণত হতো টমেটোর নদীতে। প্রতি বছর প্রায় 150 টনের বেশি টমেটো বড় বড় লরিতে করে নিয়ে আসা হয় এই উৎসবের জন্য। পুরো শহরটা টমেটোর রসে ভেসে যায়। এই উৎসব সকাল থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত চলে। ছোট্ট এই বুনল শহরে এই উৎসব উপলক্ষে এত বেশি মানুষের ভিড় সামাল দেওয়া ও শৃঙ্খলা বজায় রাখতে প্রবেশ টিকিটের ব্যবস্থা করেছে নগর কর্তৃপক্ষ।